আজকে সন্ধ্যার নাস্তাটা অন্যরকম ভাবে করলাম। আজকে সন্ধ্যাবেলায় একটু টাকি মাছ ভর্তা করেছি, আর টাকি মাছ ভর্তা করার সময় মনে হলো যে একটু চিতই পিঠা করি, আর সাথে সাথে চলে গেলাম রান্নাঘরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন, ফুলকো ফুলকো হচ্ছে চিতই পিঠা, গরম গরম চিতই পিঠা। চিতই পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, আমি চিতই পিঠা বানালে এইরকম ফুলে ফুলে ওঠে। আর এই তো এখানে আমি টাকি মাছ ভর্তার সাথে চিতই পিঠাটা বানিয়ে ফেললাম। আমার হাজবেন্ড কিন্তু খুবই পছন্দ করে। আজকের এই সন্ধ্যাবেলা নাস্তাটা কিন্তু এই চিতই পিঠা আর টাকি মাছ ভর্তা দিয়ে কিন্তু করা হবে। যাই হোক, রান্না পুরোটা না দেখালে একটু দেখালে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।